মাত্র কয়েকদিনে ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকে থাকলে আপনার চোখের সামনে এমন দৃশ্য হয়তো এসেছে, জি বলছি অ্যাকশন সিনেমার আদলে তৈরি এইসব ফাইটিং সিন তৈরির কথা। মাসখানেক আগেও হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি সাধ্যের মধ্যে থাকা উপকরণ দিয়ে এমন অসাধারণ সিন তৈরি করাও সম্ভব। তবে আমরা ভাইরাল হওয়া তামিলনাড়ুর ছেলেমেয়েদের কথা বলছি না, আজকে বলবো আমাদের দেশের স্কুল কলেজে পড়ুয়া একদল ছেলেমেয়ের কথা, যারা একান্ত শ্রম আর ইচ্ছা শক্তির কারণে দেশের মানুষের নজর কেড়েছে। তবে সে গল্পে যাওয়ার আগে আমাকে বলুন তো, আমরা সিনেমা নাটক টিভি সিরিজ কেন দেখি? উত্তর হবে অবশ্যই এন্টারটেইনমেন্টের জন্য। কিন্তু আজ আমরা একদল স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের কথা বলবো, যাদের বিস্ময়কর কর্মকাণ্ড তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায়। এই সকল স্কুল কলেজ পড়ুয়া তরুণরা সিনেমাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখেনি, তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে বয়সের বাধায় আটকে না থেকে চেষ্টা আর মেধার ব্যবহারে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। বাস্তব জীবনে আমরা মারামারি কাটাকাটি পছন্দ না করলেও সিনেমার পর্দায় তা বেশ আগ্রহ সহকারে দেখি, আর তা যদি হয় সাউথ ইন্ডিয়ান সিনেমার অ্যাকশন তাহলে তো কথাই নেই। সাউথ ইন্ডিয়ান সিনেমার অ্যাকশন কেমন তা আমরা সবাই জানি, তাদের উন্নত প্রযুক্তি আর নায়কদের চোখ দাদানো স্টাইল দেখে চোখ ফিরানোই বার। এক কিংবা 150 কোটি টাকা বাজেটের সিনেমার একটা বড় অংশই তাদের অ্যাকশন দৃশ্যেই লেগে যায়। আমাদের আজকের এপিসোড তাদের নিয়ে, যারা এইসব বিগ বাজেটের সিনেমার অ্যাকশন অনুকরণ করেছে নিজেদের মতো করে। মনে হতে পারে এই সকল স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা আর কী বা করতে পারে, ওরা যে কী করতে পারে তা দুচোখকে বিশ্বাস করতেই পারবেন না, আর দেখার পর শুধু অবাক হয়ে তাকিয়েই থাকবেন। না আছে ওদের সাউথ ইন্ডিয়ায় ব্যবহৃত কোনো অ্যাকশন ক্যামেরা, না আছে ইন্টারন্যাশনাল মানের অ্যাকশন ডিরেক্টর, না আছে বিগ বাজেট। তবে একটি জিনিস যেমন সাউথের বড় বড় নির্মাতাদের আছে, তেমনি সিলেটের কুলাউড়ার এই তরুণদেরও আছে, আর তা হলো মেধা ও অদম্য ইচ্ছাশক্তি। এইসব মেধা ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সাউথের অ্যাকশন মুভির দৃশ্যগুলো হাতে থাকা স্মার্টফোন দিয়ে নির্মাণ করেছে। কি দর্শক, অবাক হয়ে গেছেন? অবাক হবারই কথা। কোনো প্রকার বড় স্পন্সর বা প্রডিউসার ছাড়াই ওরা এইসব বানাচ্ছে। অ্যাকশনের দৃশ্য তৈরির জন্য বাজেট কোনো বিষয়ই না, তা যেন এই তরুণরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে বাংলা সিনেমা তৈরির জন্য বাজেট থাকা সত্ত্বেও বাংলা সিনেমার বেহাল দশা এখনও কাটিয়ে উঠতে পারেনি। তরুণদের এইসব কাজ গর্বের বিষয় হলেও ঠিক তেমনই বাংলা সিনেমার নির্মাতাদের জন্য লজ্জার এবং একই সাথে ন্যাক্কারজনক। বাজেট না পেয়েও এই তরুণরা যা করে দেখিয়েছে, বাজেট পেয়েও কেন বড় বড় নির্মাতারা এমন অ্যাকশন সিকোয়েন্স নির্মাণ করতে ব্যর্থ হচ্ছে বললে বেশি হয়ে যাবে, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, বাংলা সিনেমার অ্যাকশন সিন আর এই স্কুল পড়ুয়া তরুণদের অ্যাকশন সিন মিলান, আমি নিশ্চিত আপনার মন অবচেতনভাবে তরুণদের পক্ষে যাবে। দিন দিন তখন থেকে ওদের পরিচর্যা না করা হলে জোরে পড়ার সম্ভাবনাটা খুবই বেশি। আমাদের দেশের তরুণদের মেধা আছে, কিন্তু মেধাকে কাজে লাগানোর সুযোগ খুবই কম, নেই বললেই চলে। তাই আসুন আমরা এই তরুণদের সাপোর্ট করি, ওদের ভিডিও বেশি করে শেয়ার করি, হয়তো এরাই বাংলা সিনেমার ভবিষ্যতের কাণ্ডারি, এরাই একদিন বাংলা সিনেমার হাল ধরবে। অপর্যাপ্ত প্রচারণার কারণে এই সকল তরুণদের অসাধারণ কাজগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছাতে পারছে না। ওদের চ্যানেলের নাম হচ্ছে 786 নিশান, এ পর্যন্ত 12টি ভিডিও আপলোড করেছে, প্রতিটা ভিডিও এক কথায় অসাধারণ, যা বাংলা সিনেমার যে কোনো মুভিকে হার মানা। ডিসক্রিপশন বক্সে ওদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনিও দেখে আসতে পারেন এই সকল মেধাবী তরুণদের অসাধারণ কাজগুলো। আসুন মেধাবী তরুণদের ভিডিওগুলো শেয়ার করে তাদের আগামীর পথচলায় একজন সহযোগী হয়ে পাশে দাঁড়াই। ধন্যবাদ।